বন্ধুরা, বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ল। গতকাল আমরা যতটা বৃষ্টি দেখেছিলাম তার থেকে বেড়েছে, ঝড়ের গতিতেও অনেকটা প্রভাব বেড়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়া আরও অনেক জায়গাতে তৈরি হয়েছে। এছাড়া বজ্রপাতের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় কতদিন অবধি কতটা বৃষ্টি চলবে, কোন কোন জেলায় কতটা বজ্রপাতের চান্স রয়েছে, ঠান্ডা কতটা পড়তে পারে এবারে, বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় সিস্টেম তৈরি হবে কি না, বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। তো এই মুহূর্তে আমরা যেটা আপনাদেরকে বলেছি যে আজ শুক্রবার 3 তারিখ, আজ কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার। যেমনটা প্রত্যেক দিন গরম পড়ে তেমনই আজও গরম পড়েছে এবং ভালোই গরম পড়েছে। শুধু বাংলাদেশের দক্ষিণ ভাগে যেমন কলাপাড়া, মির্জাগঞ্জ, কাউখালী, বরিশাল এই সমস্ত সাইডে একটু আধটু আজ বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। তারপর আমরা 3 তারিখে আজ কিন্তু উপকূলের কিছু কিছু জায়গায় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। কোন কোন জায়গাগুলিতে, যেমন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অংশ, এদিকে দেখা যাচ্ছে ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এবং এছাড়া শ্যামনগর এই জায়গাগুলোতে, এবং মাঠবেড়িয়া, কলাপাড়া, এখানে আজকে আমরাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দুপুরবেলা নাগাদ দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায়। তার ফলে এই যে বৃষ্টিটা, সেটা প্রভাবটা কমবে, কমার পরে আগামীকাল শনিবার 4 তারিখে কিছু কিছু জায়গায় হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে, যেমন ভগবানপুর, বাজকুল, তারপর হচ্ছে কল্যাণচক, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তমলুক, শ্যামপুর, জয়নগর সাইডটাতে। এবং তারপরে এটা আমরা একটু ওপরের দিকে গেলে সেখানে কিন্তু আমরা কোনো প্রভাব দেখতে পাচ্ছি না, যেমন পুরুলিয়াতে সে সময় থাকবে না প্রভাব, বর্ধমান, বাঁকুড়াতেও প্রভাব থাকবে না। কিন্তু বাংলাদেশের বরিশাল, ফরিদগঞ্জ সমেত ঢাকা, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান এই জায়গাগুলোতে আমরা যে বৃষ্টি সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি এটাকে 4 তারিখ থেকে 5 তারিখ রোববারের দিকে যাই, অর্থাৎ সেই দিনকার যদি আমরা দেখি, তাহলে কিন্তু সেদিন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি এবং বাংলাদেশে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে। দক্ষিণবঙ্গ নিয়েও আমরা আসছি, আগে শুরু থেকে দেখছি আমরা শুরু থেকে কোথা থেকে বৃষ্টিটা আসছে। তো এখানে রোববার 5 তারিখে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, দিনহাটা এই সমস্ত জায়গায় বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স রয়েছে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে অসমে দুন্দায়, লক্ষ্মীপুরের আশেপাশে বোকর দিকটাতে, এবং আমরা বরপেতা সাইডটাতে এবং হাজোর সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে অসমের দিকে কিছুটা শিলচর, তারপর হচ্ছে হালিকান্দি, ধর্মনগর হয়ে ইয়ের দিকটাতে, ত্রিপুরার দিকটাতে কুমারঘাট, অম্বাসা এই জায়গাতেও আমরা ভালো যে বজ্রপাত সমেত বৃষ্টি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভারী ঝড় বৃষ্টির এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা সম্ভাবনা রয়েছে। এবং 5 তারিখের দিকে আমরা দেখুন, 5 তারিখে কিন্তু কলকাতার ওপরে বৃষ্টির চান্স রয়েছে। যেমন কোন কোন জায়গায়, এখানে মহেশতলা, কলকাতা, বালি, পানিহাটি, রানকুনি, বারাসাত, শ্রীরামপুর, একই সঙ্গে আমরা তমলুক এবং ময়না, ভগবানপুর এই জায়গাগুলো তো দেখতে পাচ্ছি, সঙ্গে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, গোপীনাথপুর, বনগাঁ, মুকসুদপুর, তুঙ্গিপাড়া, জিয়ানগর এই জায়গাগুলো তো বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু ভারী থেকে ভয়ঙ্কর যে বৃষ্টিটা সেটা কিন্তু 5 তারিখে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে নরসিংহনগর হয়ে এদিকে উদয়পুর, অম্বাসা, আগরতলা, কুমারঘাট এই জায়গাগুলোতে রয়েছে। আর এদিকে অসমে কিন্তু সেই সময় প্রচণ্ড বৃষ্টি থাকবে, এক কথায় বলতে গেলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তারপরে সেটা যখন আমরা 6 তারিখ অর্থাৎ সোমবারে যাচ্ছি, 6 তারিখ থেকে ভয়াবহ বৃষ্টির রিং চালু হবে, যেখানে কুমিল্লা, আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচরী বাজার অর্থাৎ ত্রিপুরা হয়ে ঢাকা হয়ে বাংলাদেশের আমরা সিলেট এবং ময়মনসিংহের মধ্যবর্তী অংশ, এদিকে উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করতে দেখতে পাচ্ছি। সবার প্রথমে দক্ষিণবঙ্গে যে জেলাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, কেশপুর, শালবনি, আরামবাগ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, দাসঘড়া, কতুলপুর, খণ্ডঘোষ, পত্রেশ্বর, বপুরবা এবং পশ্চিম বর্ধমান, মেমারি, পাণ্ডুয়া, শান্তিপুর, রানাঘাট, মন্তেশ্বর, মুড়াগাছা, পাতুলি, কাটোয়া হয়ে এদিকে সিউড়ি, বেলডাঙ্গা, মেহেরপুর, আলামডাঙ্গা, দামোদর, রামপুরহাট এই জায়গাগুলোতে, একই সঙ্গে কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, তারপরে হচ্ছে
মুন্সিগঞ্জ, দোহার, ব্রাহ্মণপাড়া এই জায়গাগুলোও রয়েছে। আর এদিকে ত্রিপুরাতে তো ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে। তারপরে এটা আমরা 6 তারিখে মোটামুটি যদি দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ যাই, দেখতে পাচ্ছেন বিকেলবেলায় বৃষ্টির পরিমাণ আরও ভারী হয়ে যাবে। ব্যারাকপুর, চন্দননগর, পানিহাটি এবং কাঁচড়াপাড়াতেও বৃষ্টি চলবে, সঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরখাড়া, গাইঘাটা, বনগাঁ এই সমস্ত জায়গাতে, একই সঙ্গে অভয়নগর, খুলনা, মোংলা, জিয়ানগর, কাউখালি, অভয়, লোহাগাড়া, যশোর, গোপীনাথপুর এবং হয়ে এদিকে চিটাগাং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, লালমোহন এই জায়গাগুলোতে হবে। এদিকে ময়মনসিংহ, সিলেট, তারপর হচ্ছে ফেনারবাগ, জগন্নাথপুর, নেত্রকোনা এই জায়গাগুলোতে হবে। তো এখানে যদি আরেকটু আমরা দেখি, আরেকটু দেখলে 6 তারিখের পর যখন আমরা মঙ্গলবার 7 তারিখ দেখছি, 7 তারিখে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং তার আশেপাশে রয়েছে। কলকাতা, নিউ টাউন, যেমন কলকাতার ওপরে আমরা বৃষ্টির মিলিমিটার দেখতে পাচ্ছি 20-এর ওপরে, ডানকুনির ওপরে 24-এর ওপরে, বালির ওপরেও প্রায় 22-এর ওপরে, পানিহাটির ওপরে 25-এর ওপরে, বারাসাতের ওপরে 32-এর ওপরে, গোর্ধাপিতে 24-এর ওপরে, চন্দননগরও 20-এর ওপরে এমনও রয়েছে। একই সঙ্গে হাবড়া এবং তার আশেপাশেও কিন্তু 40 মিলিমিটারের কাছাকাছি, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী এই সমস্ত সাইটগুলোতেও কিন্তু ভয়াবহ বৃষ্টির ইনিংস রয়েছে। একই সঙ্গে বাংলাদেশেরও আমরা সাতক্ষীরা, মোংলা, জিয়ানগর, বাগেরহাট, কাউখালী, বরিশাল, গোপীনাথপুর, অভয়নগর একবার আমরা এই আপডেটে আমরা আসবো 7 তারিখের যে সকাল 11টা থেকে সেখান থেকে আমরা আসছি, একবার আপনাদেরকে আমরা টোটাল বৃষ্টির পরিমাণ মোটটা কিন্তু বন্ধুরা একবার দেখিয়ে দিয়ে টোটাল 10 দিন কত পরিমাণ বৃষ্টি হতে পারে। তো দেখতে পাচ্ছেন টোটাল 10 দিন কলকাতার ওপরে আমরা যদি দেখি তাহলে কিন্তু 82 মিলিমিটারের ওপরে কলকাতার ওপরে বৃষ্টি রয়েছে। মানে বুঝতে পারছেন বন্ধুরা কতটা বৃষ্টি রয়েছে, মানে কলকাতায় লাস্টের দিকে বৃষ্টি দিলেও কিন্তু অবশেষে ভালো বৃষ্টি হচ্ছে। খড়দায় প্রায় 90 মিলিমিটার, চন্দননগরে 92, হাবড়া এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া বনগাঁ এই সমস্ত সাইডে 110 মিলিমিটারের ওপরে কিন্তু বন্ধুরা বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি। গোসাবার ওপরে তো 125 মিলিমিটার বৃষ্টি দেখা যাচ্ছে, হলদিবাড়ির ওপরে আমরা দেখতে পাচ্ছি 108 মিলিমিটার বৃষ্টি, আর এদিকে কোলাঘাট সাইডে আমরা প্রায় দেখতে পাচ্ছি 56 মিলিমিটার, খড়গপুর সাইডে 27, ঝাড়গ্রাম এবং চাকুলিয়ার আশেপাশে 20 মিলিমিটারের কাছাকাছি, পুরুলিয়ার দিকটাতে আমরা 24 মিলিমিটারের ওপরে, বাঁকুড়ার দিকটাতে 39, বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমান সাইডে 50 থেকে 55, কোথাও কোথাও 42-45 রয়েছে, নদিয়া ডিস্ট্রিক্ট, শান্তিপুর এই সমস্ত জায়গায় 80 মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এই সমস্ত জায়গায় প্রায় 30-35 থেকে 60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। বাংলাদেশের খুলনা সাইডে, বরিশাল সাইডে 150 মিলিমিটারের ওপরে কোথাও কোথাও রয়েছে প্রায় 130 থেকে 150, কুমিল্লার কাছাকাছি আমরা 164, ঢাকাতেও আমরা প্রায় 104, সিলেট সাইডে গেলে আমরা দেখতে পাচ্ছি 168-169, ময়মনসিংহের আশেপাশেও 132-158 এমন কিন্তু মিলিমিটার আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। রংপুর সাইডেও প্রায় 116, হুড়া সাইডে, তুরা সাইডেও প্রায় 250 মিলিমিটারের কাছাকাছি, শিলিগুড়ি এ সমস্ত সাইডেও প্রায় 62 মিলিমিটার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত সাইডগুলোতে, মালদা এবং তার আশেপাশেও কিন্তু আমরা সেম পরিস্থিতি বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, মালদা এখানে 30-40 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে, অর্থাৎ এই নিয়ে আর কোনো সংশয় নেই। এবার যদি আমরা এটাকে টোটাল বায়ুর দিক বা গতিমোড গিয়ে দেখি যে কোথায় কোথায় কত কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইবে, তাহলে দেখতে পাচ্ছেন কোলাঘাটের সাইডে আমরা 66-65 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হাওয়া দেখতে পাচ্ছি, কলকাতার আশেপাশে 53, চন্দননগরের আশেপাশে 55 কিলোমিটার রয়েছে এবং তার আশেপাশে বাঁকুড়ার দিকে প্রায় রয়েছে 62, পুরুলিয়ার দিকে রয়েছে 63 এবং খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত সাইডে 60 কিলোমিটার কাছাকাছি এবং উপকূলগুলোতেও 60-61 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বন্ধুরা ঝড়ো হওয়া রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়া আমরা যদি আমরা বাংলাদেশ দেখি তাহলে বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশান, 40-45-46, ত্রিপুরার উপরে 40-45 এমন কিলোমিটার প্রতি ঘন্টায়, উত্তরবঙ্গের জেলাগুলোতে 40-45-46 এমন কিলোমিটার কিন্তু বন্ধুরা প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি। টোটালটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম কোথায় কোথায় কত কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে। এখনকার জন্য বন্ধুরা এতটা রাখবো, ভিডিওটিকে আর বেশি বড় করলাম না। তো আবার আসবো আপনার বিকেলে নতুন আপডেট নিয়ে, যেখানে আরও নতুন নতুন পরিবর্তন আসবে সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।